কিরে ফুলে খাচ্ছিস? ভাইয়া তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আজ তো সোমবার, রোগীদের মাংস দেবার কথা, তোকে মাংস দেয়নি? না ভাইয়া, সবজি আর ডালি দিয়েছে। বাবুর্চি। জি স্যার। আজ সোমবার, মাংস রান্না করনি? না স্যার। কেন? সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাকে যা বলেন আমি তাই করি। তার মানে রোগীদের খাবার নিয়ে জালিয়াতি? কি হয়েছে এত চেঁচামেচি কিসের? আপনি হাসপাতালের নিয়ম অনুযায়ী সপ্তাহে দুদিন মাংস দিবেন, তা না করে আপনি রোগীদের স্রেফ ডাল আর শাক খাওয়াচ্ছেন। গরুর মাংসের কেজি 150 টাকা, এটা সরকারি হাসপাতাল, এখানে নিয়ম অনুযায়ী 40 জনের খাবার বরাদ্দ আছে, কিন্তু হাসপাতালে রোগী আছে 110 জন। তাই বলে আপনি নিয়ম অমান্য করে এসব তো? ডোন্ট শাউট মিস্টার বিপ্লব, আপনি আপনার ডিউটি পালন করুন, আমার কাজে নাক গলাতে আসবেন না। আর ডিউটি করার ইচ্ছা না থাকলে নিজে একটি হাসপাতাল তৈরি করে দাতা হাতেম তাই সাজুন, প্রতিদিন পোলাও কোরমা খাওয়াবেন, কেউ কিচ্ছু বলবে না। দয়া করে পরের কাজে নাক গলাতে আসবেন না। যান। ভাইয়া তোমার কি মাথা ব্যথা করছে? একটু টিপে দে না রে। থাক ভাইয়া, এখানে তোমার অনেক শত্রু তাই না? না রে, ওসব কিছু না, ভালো কাজ করতে গেলে আশেপাশে ব্যাঙের ছাতার মতো কিছু শত্রু গজে। এই হাসপাতালে চাকরি ছেড়ে নতুন হাসপাতাল করতে পারো না? থাকলি, হাসপাতাল করতে অনেক টাকা দরকার। টাকা আমি দেব, আমার কাছে অনেক টাকা আছে। তোর কাছে টাকা আছে? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে চকলেট খেতে যে টাকাগুলো দিয়েছিলে, আমি সে টাকা দিয়ে চকলেট খাইনি, সব টাকা জমিয়েছি, এই নাও। হবে না ভাইয়া। ফুলি, তুই ঠিকই বলেছিস, তোর এই টাকা দিয়ে হাসপাতালটা হলো, হাসপাতাল করার স্বপ্ন আমার তৈরি হয়েছে, যেভাবেই হোক একটা হাসপাতাল আমি তৈরি করবই। উপস্থিত সুদীবৃন্দ, দুস্থ শিশুদের চিকিৎসার জন্য আমি একটা হাসপাতাল তৈরি করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে কাজটা করা যায়। এই যে এটি মেয়েটি ফুলি, তার চকলেট কেনার টাকা জমিয়ে আমাকে দিয়েছে। আপনারা যদি ঠিক এই ফুলের মতন আমাকে হাসপাতাল তৈরি করতে সহযোগিতা করেন, কেবল তাহলেই সম্ভব হবে এই সেবামূলক কাজটি সম্পন্ন করার। চমৎকার উদ্যোগ। এই সমাজে এমনও লোক আছে যারা দুস্থ শিশুদের কথা চিন্তা করে। আমার স্বপ্নের হাসপাতালটির নাম হবে দুস্থ শিশু চিকিৎসালয়। আমার উদ্দেশ্য এই ফুলের মতো অসহায় এতিম শিশুরা যেন সুচিকিৎসা পায়। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, ধন্যবাদ। ডাক্তার ভাইয়া, ডাক্তার ভাইয়া, এই নাও। কিরে, আপনি আপনি এখানে? আমি মিস শান্তার কাছে এসেছিলাম। আমি শান্তা। মানে আপনার দেওয়া ডোনেশনের খামের উপর ঠিকানা দেখে এসেছি, মানে ধনী একজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে। কি বলছেন আপনি, আমি তো সামান্য। হ্যাঁ, ধন দৌলতের দিক দিয়ে হতে পারেন আপনি সামান্য, কিন্তু মনের দিক দিয়ে সত্যি আপনি অসামান্য। তা না হলে হাসপাতাল করতে আপনি 1 লক্ষ টাকা দিতেন না, কি করেন আপনি? কি করি কি করি, কি যেন করি, ভুলে গেছেন? না না, MBBS পাস করেছি, চাকরিও হয়েছে, পোস্টিং এখনো হয়নি। ডাক্তার, দ্যাটস গুড, দুজনের উদ্দেশ্য তাহলে একই রকম। হ্যাঁ, আসি শান্তা, আবার দেখা হবে। আসি, হ্যাঁ বাই।
আসি শান্তা। বুয়া শান্তা কোথায়? আপা বাগানে। বাগানে? আচ্ছা ঠিক আছে। হি লাভস মি, হি লাভস মি নট, হি লাভস মি, হি লাভস মি নট, হি লাভস মি। তবে চুপি চুপি কার কাছে মন বিক্রি করছিস? কে সে? মন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছি। একজনকে পেয়েছি, তবে সে আছে কিনা কনফার্ম না। তুই যে মন বিক্রি করবি তাকে বলতে হবে তো। আমার যে লজ্জা করে। ওরে আমার লজ্জাপতি লতা, তাহলেই হয়েছে। সারা জীবন বসে বসে হি লাভ মি, হি লাভ মি নট করতে থাকবে। তাহলে কি করব? কি করবে খুকুমনি? আরে আগেকার মেয়েরা মনের কথা মুখে আনতে লজ্জা পেত, আর এখনকার মেয়েরা তা নয়। যাকে ভালো লাগবে তাকে ধরে সোজা সোজা বলবে আই লাভ ইউ। কেমন করে? ভালোবাসার প্রথম শিরে হলো যাকে তোর ভালো লেগেছে কৌশলে চুপি চুপি তাকে দেখা, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, তারপর ফুলে তোরা পাঠিয়ে শুভেচ্ছা জানানো। তাহলে কি সে আমাকে ভালোবাসবে? 100%। তোর মতো সুন্দরী মেয়েকে ভালো না বেশি যাবে কোথায়? আর আমিও একজনকে ভালোবাসি। ভালোবাসার পুকুরে জাল ফেলেছি, জানি না কতদিন ওই মানুষটা আমার জালে আটকা পড়বে। একটা ভালো আফটারশিপ দিন তো। গোলাপ ফুল খেতে লো। না না ওইটা ওইটা। না না বুঝতে পারছেন না ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা। এক্সকিউজ মি, আরে আপনি? হ্যাঁ আমি। আপনি কেমন আছেন? ফাইন। এটা ফুলের গন্ধ নিচ্ছে, আসি। ও তাহলে গোলাপ ফুল ভালোবাসে। কুব্বাত, কুব্বাত। জি স্যার। আগামীকাল একটা অনুষ্ঠান আছে, তাই দাওয়াত দিতে এসেছি। আমি এখানে ডিউটিতে গেলাম, আসি। কি ভাবছেন? ভাবছি এই ফুলের তোর আমাদের দুজনকে কত কাছাকাছি নিয়ে এসেছে। সত্যি বলতে কি, আপনি আমার খুব কাছের মানুষ, আদর্শের দিক দিয়ে দুজন খুব কাছাকাছি। ইয়েস, আজ আরো কাছাকাছি চলে এসেছি, আর অনুষ্ঠানে এলে। শিওর। বিপ্লব, আমি তোমাকে চমকে দেব। বাবরে ডেকিয়া। ও মাই গড, ওই সিঁড়ি এটা লন। ওই তো ওমা তুলে না ওরে। হ্যালো,
তুমি আমার গিফট পেয়েছো তাহলে? হ্যাঁ পেয়েছি, কিন্তু সুন্দরী মেয়ের মূর্তি ফুল এসব কিসের জন্য? আমি যাকে ভালোবাসি, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, এই মূর্তি ফুল তার জন্য। আমার স্বপ্নের মানুষটি কে জানো তুমি? শোনো, যতদিন পর্যন্ত তোমার আমার বাসর ঘর না হবে, ততদিন পর্যন্ত আমার ভালোবাসার এই তুফান চলতেই থাকবে। আরে